されたというものかと。He কথা বলো না কেন? সমস্যা কি তোমার? কি হয়েছে? আমার সমস্যা? কি বলছিলা? তোমার ছেলে রাতে কই গেছে? কেন? ও তো সামনে পরীক্ষা, বন্ধুরা মিলে সারা রাত একটা অ্যাসাইনমেন্ট করবে সেটাই। আবার কও, কি করতে গেছে? ওই যে সামনে পরীক্ষা, ওরা বন্ধুরা মিলে সারা রাত জেগে একটা অ্যাসাইনমেন্ট করতেছে। অ্যাসাইনমেন্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে সারা রাত নেশা করছে। আস্তাগফিরুল্লাহ, সব কি উল্টাপাল্টা কথা বলো। চুপ শুনলে কি বলবো? উল্টাপাল্টা কথা বলি না, যেটা সত্য সেটাই বলি। এসব বান্দর পোলাপানের সাথে সারা রাত নেশা করছে, চিল্লাচিল্লি করছে, আশেপাশের মানুষ 4-5 জন অলরেডি আমাকে কমপ্লেইন করছে। এসব বাজে কথা বলবা না, আমার ছেলেকে আমি চিনি। হ্যাঁ, ও একটু দুষ্টু, কিন্তু এসব নেশা পানি করবে না। এইগুলা বলে বলেই তো ছেলেকে মাথায় তুলছো। আসুক আজকে বাসায়, দেখাই দিছি তারে। শিমলা, কি হয়েছে রে মা? তিন চারজন বন্ধু মিলে সারা রাত্রে পড়া শেষ করতে পারি নাই, এখন একটু ঘুমাবো, ঘুমায় আবার যেতে হবে। কাঁধের নিচে এমন এক থাপ্পড় দিব যে তব্দ লাগে থাকবি। হ্যাঁ, আমারে আদা পড়া দেখাও, সারা রাত নেশা পানি করে আসছো আর আমাকে গল্প শোনাও তুমি? বাবা, তুমি ভুল বুঝতেছো, আমি যা বলতেছি সব সত্যি কথা, আমি কিচ্ছু করি নাই। যাহা মিথ্যা কথা আঙ্কেল, চোখ দেখে বোঝেন না কেমন লাল হয়ে আছে? তোর একটা থাপ্পড়, ও তো সত্য কথাই বলছে। হ্যাঁ, বাজারে গিয়া তখনই একজন কমপ্লেন করছে আমারে, আর বাজার থেকে আসার সময় 3 জন ফোন দিছে, সারা রাত তারা ঘুমাইতে পারে নি তোদের চিল্লাচিল্লিতে। তুমি কার কথা বিশ্বাস করছো? বাইরের মানুষের কথা বিশ্বাস করে তুমি নিজের ছেলের বকতেছো? আমি যাদের সাথে ছিলাম তাদের তুমি জিজ্ঞেস করো, ওদের ফোন করে দেখতে পারো যে আমি কোথায় ছিলাম, কি করছি। দেখ, ফোন নাম্বার দে, ধরো দিতেছি। 09-34-18। কার নাম্বার এটা? রনি। হ্যালো, কে? হ্যাঁ রনি, আমি রাফির আব্বু বলছি। ও হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ জি বলেন। এই রাফি কি আজকে তোমাদের সাথে সারা রাত আড্ডা দিছে? না আঙ্কেল, আমি তো ঝুমুর খালাদের বাসায় ছিলাম, আমি তো ওর সাথে ছিলাম না রাতে। ও নো, কি কি কবি এখন? ও মনে ঘুমাইতেছে, ঘুমের ঘরে উল্টাপাল্টা কথা বলতেছে, যে তোফারে ধরে দিতেছি তোফার সাথে কথা বলো তুমি। আমার কথা বিশ্বাস হয় না তো? মানুষের কথা যখন বিশ্বাস হয় মানুষের সাথেই কথা বলো। নাও এই রিং হইতেছে, ধরো। এই, আমি রাফির বাবা বলছি। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোফা, রাফি কি আজকে রাত্রে তোমাদের সাথে ছিল? জি কাকা, আমরা সারা রাত গ্রুপ স্টাডি করছি তো, তাই সকালে একটু ঘুমাইতেছি। এই যে রাফি আমার পাশে আছে, কথা বলেন না। হ্যালো আবু, সারা রাত পড়ছি যে। হ্যাঁ, এত বড় ফোন দিতে হয় যে আমি উঠে আসতেছি। রাখো বাবা, ভুল হয়ে গেছে, মাফ করে দেবো, এমন ভুল আর হবে না। এই কানে ধরতেছি আমি, তোর পিছে আমি লাখ লাখ টাকা ভাঙতেছি এইসব বান্দর পোলাপানের সাথে মিশার জন্য, নেশাখোর হওয়ার জন্য।
খেলার বাসা হ্যাঁ দোস্ত ভয় বলছে কি হয় না তো শুধু হাত তো দিছি হিরোটা কই দেখো তো মনে লেখা আছে রইছে খবর আছে হিরন এটা পা কি এত রাত্রে ঘুমাইছি না সবাই কইরে দরজা খোল রাত 11টার পরে গেট খোলা মানা তুই তোর জন্য পিৎজা আনছি রে খাবি না তুই কি আনছ পিৎজা ও আমি তো ডিনার করে ফেলছিলাম এখন আবার পিৎজাও খাইতে হবে আসো এত ফোন লাগলো দরজা খুলতে এই মা কই রে বাবা কই বাবা মনে কিছু বলছে এতগুলো কোশ্চেন করলে কোনটার জবাব দিব শুধু একটার উত্তর দে বাবাকে কিছু ভাঙচুর করছে না তো কেন না মানে বয়স্ক মানুষ উঠাট রেগে যায় সামনে যা পায় তাই তো ভাঙচুর করে এই যে আমার পিৎজা আগে দাও ও তোর পিৎজা শুন গরম গরম পিৎজা কিন্তু আমার মনে একটু ঝাল বেশি হয়েছে সাবধানে খাইস মুখ টুক পুরে ফেলিস যাও ঠিক আছে তুমি দেখি সিগারেটও খাও আঙ্কেল জানে আঙ্কেল জানলেই কি আর না জানলেই কি খাওয়ার জিনিস খেলে কি হয় আর এমন ভাবে বলতেছস মনে হয় যে আমি কচি খোকা ক্লাস ফোরে পড়ি আর বাংলাদেশে আমি একাই সিগারেট খাই ও তাহলে তো তুমি অনেক বড়ই হয়েছো ঠিক আছে তাহলে আঙ্কেলকে গিয়ে বলি তোমার জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসতে যাই কিন্তু যা যা কি রে শিমলা রাফি আসছে নাকি ভুলে গেছে মাফ করে দে আমি আর কোনদিন খাবো না তুই বলবি না যে আমি আসছি বলিস না প্লিজ কেন তুমি না এখনই আমাকে থাপ্পড় দিতে চাইলা এ কে কথা বলে রে বলবি যে আমি আসিনি বলবি আসিনি আমাদের বদমাইশটা কই আজকে আসুক বাসায় পিজাই মানুষ বানাবো আমি দরজা খুল রাফি তো এখন আসে নাই বাবা দরজা খুলবে কে কি উল্টা পাল্টা বকতেছিস দরজা খুল এই বদমাইশ আরে আমি দরজা খুল বাবা এই যে পায়ে ধরছি ওদের সাথে জীবনে আর আমি কারোর সাথে দেখা করবো না ওদের বলে দিছি আমি আর জীবনে রাত্রে বেলা বাড়ির বাইরে থাকবো না এই ঘরই আমার স্বর্গ আমার মায়ের পায়ের নিচে একজন না আমার বাবার পায়ের নিচে আরেকজন আচ্ছা 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 ওঠ 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 কোনো সমস্যা নাই এই যে বিদ্যুৎ বিলটা সকালবেলা গিয়ে দিয়ে আসবি একবারে প্রথমেই যাবি লাইনে প্রথমে না দাঁড়াইলে পরে দিতে পারবি না
কোনো সমস্যা নাই, তাই না? কেন দাঁড়াবো, টাকা দাও, আমি এক্ষুনি নিচে গিয়ে মোবাইলে ভরি, অনলাইনে দিয়ে দিব। না আব্বা, অনলাইন ফনলাইনের কথা আর বইল না, গতবার এই অনলাইনের কথা বইলা, পুরো টাকাটা তুমি খায় ফেলাইছিলা, পরে ফাইন দিয়ে বিলটা দিতে হইছে। এটার দরকার নাই, সকালবেলা গিয়ে লাগিয়ে দাঁড়াবা, লেট যেন না হয়। কোনো লেট হবে না, এখন টপ করে ঘুমায় পড়বো, সকালবেলা ফজর নামাজ পড়ে সোজা লাইনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না, তাই না? নিজের ছেলের যখন নিজের বিশ্বাস হয় না, তখন বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, তাই না বাবা? অন্তরটা ফাইরা যায়, ঠিক বলছি না? ওরে আব্বা, দেখছো আমি এখন কত বেশি বুঝি, পাল্টাইছি না? অনেক পাল্টাইছিস। যা শুয়ে পড়। বাবা, কালকের কাজটা যাতে সাকসেসফুলি করতে পারি, দোয়া করি। অবশ্যই দোয়া করি বাবা। যা শুয়ে পড়। আরে আমি শিমলা, দরজা খোলো। আরেকটু করে তো কুড়ি জায়গায় চেক করে উঠছিল। আজ রাতে না খেয়ে ঘুমাবে, আঙ্কেল খাবার খেয়ে শুতে বসে। আচ্ছা সত্যি করে বলতো, বাবার প্ল্যানিংটা কি? হঠাৎ করে এরকম আদর যত্ন বাড়াই দিল, আমার তো সন্দেহ হইতেছে। আমি না মাঝে মাঝে তোমার কথাবার্তার কোনো আগামাথা বুঝতে পারি না। আরে কোরবানির নামে খাসি রাখা হয় না? জবাইয়ের কয়েকদিন আগে থেকে তো খাসির আদর যত্ন বাড়ায় দেয়, ওই রকম কোনো মতলব নেই তো বাবার। কি যে বলো তুমি। আচ্ছা শোনো, পৃথিবীর সব বাবা মানেই সন্তানের ভালো চায়, আর তুমি যে সব কাজ করো। এই তোর এত কথা বলতে বলছি, তুই আমাদের বাসায় কেন আসিস? মাকে আমি বলছি না, তোর আমি সহ্য করতে পারি না, তোর যাতে বাসায় ঢুকতে না দেয়, সারাক্ষণ হাঁসের মতো প্যাক 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 করতেই থাকে। ভাত নিয়ে কি মনে করছো? আঙ্কেল কি তোমার সাথে এমনি এমনি ভালো ব্যবহার করছে? এই শিমলা বুঝাইছে, শিমলা যে আপনার ছেলে বড় হলেও একটু বলদ আছে, আর বলদ থাবড়াইলে মানুষ হয় না, লাভ নাই। বলি তুই কি বাজে না কেন? আপুর কলিজা তো স্যাত করে উঠছিল আপনার শীষ শোনার পরে। এটা কি কইলেন ভাই? মানুষের শীষ বাজানো শুনে কি মানুষের কলিজা স্যাত করে উঠে? মনে হয় গাড়ির কোনো হর্ন আছিল। হর্ন বাজছে না, কোনটা হর্ন আর কোনটা শীষ আমি বুঝি আমরা তো ইফতিজিং এর প্রতিবাদ করতেছি। এই ওকে রে, আমার কাজিন শিমলা। ও আসসালামু আলাইকুম, আমি তোফা, আর আমি হিরণ, আর আমি রনি। এই ধরে ধরে রাখ, পাই না তোর খবর। সস সস কোনটা ইফতিজিং আর কোনটা মাস্তানি আমি বুঝি না। তুই বাজার গেছিস কেন বাবা? কই সকাল থেকে আঙ্কেলের মাথাটা একটু ধরছে, আমাকে বেরি হতে দিচ্ছিল না, আমি তাও বেরিয়েছি জোর করে। হাই হাই, বাবার মাথা ধরছে, আবার আগে বলবে না। হিরণ তুই ওর সাথে একটু আমাদের বাসায় যা, বিল দিতে যাইতে হবে। হিরণ তুই একটু ওর সাথে যাতো, আমি গেলাম। আর তোরা থাকিস মহল্লা, যা যা। হ্যাঁ কাকি, পালাতে যাস কেন? বিশ্বাস করো বাবা, নামাজ নিয়ে মিথ্যা কথা বলবো না, নামাজটা পড়তে পারি নাই, কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠছি। এই যে মা দেখছে, মা দেখছো না তুমি? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো। আর বুঝলাম না, বিদ্যুতের বিল দেয়া আর উত্তরা থেকে মতিঝিল যাওয়া সমান কষ্ট, সামনে লম্বা লাইন লেগে থাকে। তুই বিল দেওয়া বাদ দিয়ে মারামারি করতে গেছিলি কেন? আমি মারামারি করছি? কে বলছে? কেন শিমলা দেখছে না তোরে? তুই মারস কেন? তোরে না কইছিলাম যে বদমাইশ পোলা পান গুষাতে মিশবি না? বিচার যে দিছি সত্যি কথা বলতে পারিস না যে ইফতিজিং এর প্রতিবাদ করতে গেছি? তোরে কি মহল্লা কমিশনার বানিয়েছে নাকি যে মাইরে মানুষের নাকবুক ফাটাই দিবি? এই বান্দরামি তুই কবে ছাড়বি?
কবে ছাড়বি তুই এই বান্দাকে? বুঝার চেষ্টা করো বাবা। বাবা তুই ভেতরে যা, আমি দেখছি, আমি দেখছি। না মা, বাবা ছাড়া আজকে কারো কথা আমি শুনবো না। ভাইয়া তোমার পকেট থেকে সিগারেটের প্যাকেট। আবার মাথাটা ধরছে। উফ, এই ছেলে প্রত্যেকদিন একটা না একটা লেগে আছে। চলো ঘরে চলো। এসব উল্টাপাল্টা কাজ না করলেই তো হয় নাকি? যথেষ্ট বড় হয়েছে, এখন তো আর 9-10 বড় না। নিজের কোনো শৃঙ্খলা নাই, ঘুমানোর কোনো টাইম নাই, খাওয়া দাওয়ার কোনো সময় নাই। ভাগ্য ভালো আঙ্কেল এখনো ঘরে জায়গা দিছে, আমি হলে তো কবে থাপড়ায় ঘর ছাড়া করতাম। কি বললি তুই? কি বললাম? আবার থাপড়ায় ঘর ছাড়া করছিস? যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তার আন্টিকে কাপড় কাচতে দিব না, সব কাপড় আমারই কাচা লাগবে। আর আমার কষ্ট দেখতে তো তোমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে? যা। নাও আঙ্কেলের এক কথা, তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, আন্টি আমাকে কিছু কিছু দিয়ে পাবে। এখন খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। না আমি খাবো না, এসব নিয়ে যা, গিয়ে বলো আমার ক্ষুধা নেই। তুমি খাও, আমি বসলাম। তুই যাবি নাকি আমি উঠবো? আশ্চর্য, তোমাকে তো আমি উঠতেই বলছি। শুয়ে শুয়ে কি কেউ খায়? শুয়ে শুয়ে তো খায় গুইসাপ। তুমি কি গুইসাপ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এখন তোমার ঘরের বাইরে আছি, এখন খাও। বাবু খাইছো কেন? এই যে তোমাকে আমি কি বলছি, সবসময় সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে, বাবা মার কথা শুনবে। তুমি না আমার লক্ষ্মী বাবু, তুমি তো আমার সোনু, আমার মনু, আমার জান বাচ্চাটা। তুমি তো আর বৈশাখ না, তাই না? হ্যালো দোস্ত, তুই এখনো ঘুম থেকে উঠোস নাই? বন্ধু বান্ধবের বিপদ কি তোর গায়ে লাগে না নাকি? আরে এখনো ঘুমাবো কেন, উঠছি অনেক আগেই। তোর কি এমন বিপদ হলো? তুই তো সুস্থ মানুষের মতো কথা বলতেছিস। আরে বেটা, তোরে কেমনে বোঝায় যে বিপদের মধ্যে আছি? আরে মানুষের মাথায় কি খালি ঠাডা পড়লেই কি খালি সমস্যায় থাকে? দোস্ত তোর দোহায় লাগে, প্লিজ একটু মেন দরজাটা খোল দোস্ত, প্লিজ। দরজা খুলবো মানে? তুই কই? আরে বেটা দরজাটা খোল, তোর মেন গেটের পাশে, প্লিজ বন্ধু, একটু বাঁচা আমাদের, প্লিজ। বাসা পর্যন্ত এসে পড়ছো, দাঁড়া। দোস্ত জেসমিন ভালো আছো? হ্যাঁ। বলে নিয়ে আমার বাসায় আসছিস কেন? তোর না রাত্রে বললাম একটু বিপদে পড়লে হেল্প করবি না? খুব তো বললি নো প্রবলেম বন্ধু। এখন আমি আসলে বিপদ বলছি, আমাদের একটু আশ্রয় দে। তাছাড়া ওর বাসা সবাই জেনে গেছে, পাড়ার মহল্লার পোলাপেন পিছে লাগছে, বুঝতে পারছো তো বিষয়টা? তাই বলে আমার বাসায় চলে আসবি? বাবা যদি দেখে না আমার কুরবানি করবে। যা, এই দেখ, বেইমানি করবি না বন্ধু। বন্ধু বিপদে পড়ছি, একটু হেল্প কর প্লিজ, তোর আশাই তো আসছে।
আর এইভাবে হয় না কি? একটু প্ল্যান পরিকল্পনা আছে না পাওনার? কালকে বললাম আর আজকে নিয়ে আসলি তো আবার আমার বাসায়। দোস্ত দোস্ত আমার একটু হেল্প কর প্লিজ প্লিজ প্লিজ। তুমি পাই করতে বলছি নাকি? ঘরে ঢুকো ঘরে ঢুকো। তোমার তো সাহস কম না, বাসায় ঢুকছো ঢুকছো আবার সোফায় বসে আসছো। আমার বাবাকে তো চেনো না, দেখলে খবর আছে। তোফা আমার এই বিপদে ফেরিস না, যাই এখান থেকে। চাইতে বলছি এখান থেকে বাবা আসতেছে। তুমি একটু বসো, আমি বিশ্বাস করো বাবা, এই মেয়েকে আমি চিনি না, কোথেকে আসছে কোনো পরিচয় জানি না, কিচ্ছু জানি না। মা দেখো না, সিমলা সদস্য তাকে ঝামেলা করছে, কোথেকে নিয়ে আসছে আমি বলতে পারবো না। তুই চুপ, একটা কথা বলবি না। এই মেয়ে তুমি এখানে কেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য। হায় আল্লাহ রে, দেখছেন দেখছেন দেখছেন, পালায় আসছে বিয়ে করার জন্য। খুব একটা ভালো ফ্যামিলির মেয়ে না আঙ্কেল। আপু শুনেন, হয়েছে কি? এই তুমি চুপ করো, একটা কথা বলবো। তোমার এত বড় সাহস, তুমি কোন সাহসে এই বাসায় এসে বসছো? হে সিমলা, তুই চুপ করবি? একটা থাপ্পড় মারবো কিন্তু। রাফি, শেষ পর্যন্ত এই জিনিস আমার দেখতে হইলো। আচ্ছা তুমি একটু থামো না, মাথাটা ঠান্ডা করো। আমার ছেলেকে আমি চিনি, ও জীবনে এই ধরনের কাজ করবে না। ঘটনাটা আগে শুনি। বাবা তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো, আমার কথাটা শোনো। এই মেয়ে তুমি চুপ করে আছো কেন? বলো না কেন, কার সাথে আসছো? বাবা আমার বন্ধু তোফা ওকে বিয়ে করার জন্য এখানে নিয়ে আসছে, আমার কাছে রেখে ও মুরব্বী আনতে গেছে বাইরে। তাই তোর কাছে মেয়ে রেখে যাবে কেন? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো জায়গা নাই, তুই কি মেয়েদের আরোদ্দার? আজকে তোর বন্ধুর বিপদের সময় বন্ধুরা যদি লেজ গুটায় বসে থাকোস, তাহলে আমার উদ্ধার করবে কে? আমি কই যাবো, আমি কি করবো? এই বেটা, বিপদ তো তুই নিজে ডেকে আনছস। একবার ওকে আম করে জিজ্ঞাসছস যে আমি এই কাজ করতে যাইতেছি? বন্ধু, প্রেমের বেদনা তো তুই বুঝবি না। হ্যাঁ, গলায় দড়ি নিয়ে সেলফি তুইলা, তারপরে আমারে পাঠাইছিল। আমি যদি উদ্ধার না করতাম তাহলে তো একদম ছুঁড়া পড়তো, তখন কি অবস্থা? আমার বিপদে ফলাইছে গাড়টা খাইতে সব। এই শান্ত তো বুঝছ, আমার মান সম্মান সব শেষ করছে। ওখানে থেকে থাম, ফলাই আসলে বিপদে পড়ছে। এখন এই বিপদ যদি আমরা আমাদের কাছে ঝুলাই রাখি তাহলে কিন্তু আমরা আরো পেরার মধ্যে থাকব। এখন একটাই উপায়, ওদের দুইটারে একটা বিয়ে দিয়ে দিলে তাহলে খেল খতম। ও বিয়ে করবে না, প্রেম করবে, ওর ব্যাপার। ওর আগে জিগা ও মেয়ে নিয়ে আমার বাসায় উঠতে। তুই তো আসলেই বেইমান রে। হ্যাঁ, বিপদে পড়ছি দেখেই তো রাখছি, আর তাছাড়া নিজের বউরে কেউ কেউ অন্যের বাসায় রাখে জীবন শুনছ? আরে বেটা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করতে হইব, না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। এই এখন সবাই চল, আঙ্কেল আন্টির বুঝে একটা বিয়ের ব্যবস্থা করব। আমি যাইতে পারবো না, আমি বাসায় গেলে আমার ভাগা দিব। দেখছস দেখছস, শালাপালা কালপিট। এই 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 এই, তুই যা দেখ। আপনার ছেলেকে আমার সাথে থানা যেতে হবে। আবার এই বদমাইশ ছেলেটারে আমি আর মানুষ করতে পারলাম না। নিয়াজান স্যার, কি যে করি! মানুষ করার ব্যবস্থা করতেছি আমি, সব কয়টারে জেলের ভাত খাওয়ায় ছাড়ব। মানুষ চলেন নাই, চল না। প্রয়োজনে আপনাকে থানা যেতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা আজকে আসি।
বেশি খারাপ লাগতেছে। খাওয়া দাওয়া তো কিচ্ছু করো নাই, টেবিলে খাবার দেই। একটু শরবত দেই, শরবত খাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এবার ভাঙে পড়লে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। কলিজাটা কাইটা যাইতাছে রে দোস্ত, প্রেমে তো পরশ নাই, বুঝবি না। অনেক ধন্যবাদ, আমাদের এই একটা এক্সপিরিয়েন্স যাওয়া বাকি আছিল, তুই সেটা আমরা করে দিলি, আমরা পুলিশের দাওয়া খাওয়াইলি, তোকে অনেক ধন্যবাদ। এখন এই উপলক্ষে আমরা একটা পার্টি দিতে পারি, কি বলিস? তোরা মনে হয় বুঝতাছ না যে আমি আছি সব থেকে বেশি বিপদে, আমার কথা চিন্তা না করে মজা করতেছ, তারপর ফোনে কথা কইতেছ। আচ্ছা তোরা যাই কিছু কর, আমার নতুন ফ্রেন্ড করতে আমি একটু কথা বলি। হ্যালো বাবু, বুঝতাম না এই ঝামেলার মধ্যে কার সাথে কথা বল। আরে বেটা কইস না, দুই দিন ধরে যে কি শুরু করছে কি রে দোস্ত, হিরণ না বললো ওর গার্লফ্রেন্ড এর নিয়ে লাঞ্চ করতে গেছে, এখন তো দেখি তোর বাসার সামনে। কাহিনীটা কি রে? কি রে তোর খালা তো কোনো দিকে দেখছি। হিরণ, এটা তোর গার্লফ্রেন্ড। এই তুই হলো কি? কেন, ও আপনাকে বলেনি আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি? আমরা মানে? এই ও তোরা আমরা হলো কবে থেকে? এই বেমানের বাচ্চা কার দিকে নজর দিস? খবরদার, আপনি ওকে কিচ্ছু বলবেন না, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে নিজে থেকেই পছন্দ করেছি। আশ্চর্য, ওরে তুই কিভাবে পছন্দ করস? ও কোনো পছন্দ করার মানুষ হলো? কেন, উনার মধ্যে কি পছন্দ করার মতো কোনো গুণ নাই? গুণ আছে কি নাই এত কিছু আমি বুঝি না, তুই ওরে পছন্দ করতে পারবি না, ব্যাস। তাহলে কাকে পছন্দ করব? আপনাকে? আপনার মধ্যে কি সেই গুণ আছে? আমি কি বলছি, আমাকে পছন্দ করতে? তাহলে আমার পার্সোনাল বিষয় না, আপনার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নাই, এইটা আমার পার্সোনাল ব্যাপার। ডাক্তার পার্সোনাল ব্যাপার আর এটা তোর বাবু, তোর বাবু। এই খবরদার, আপনাকে আমি বারবার বলছি ওকে কিছুই বলবেন না আপনি। বাসায় আপনার পার্সোনাল ব্যাপারে যখন আমি ইন্টারফেয়ার করি তখন আপনার যেরকম খারাপ লাগে, আমারও এখন সেরকমই খারাপ লাগছে। এটা আমাদের পার্সোনাল ব্যাপার আর এটার নাম ভালোবাসা, যে করে সেই বোঝে, সেটা আপনি বুঝবেন না। সো আমাদের ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। আমি তোরা দেখতেছি রন, এই বেইমানির বদলা আমি নিব। দেই ডাক্তার দোস, আমার ধরবি না খবরটা। এই কে ছিল দোস? তারা ওরা কেউ আমার দোস না, কেউ সামনে আমার সর বেইমান। সিমলাপুর কোথায়? উনি যদি আমার বলে তাহলে আমি চলে যাবো। সিমলাপুর কোথায়?
শিমলা আবার তোর আপু হইলো কবে থেকে? সবার সামনে নাটক করস? রাফি একটু থাম তো, তোর বাবার শরীরটা ভালো না, তুই বুঝতে পারছিস না? মা তুমি এসব বুঝবো না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটাকে সমাধান করতে হবে। তাই কি ঝামেলা হয়েছে? হ্যাঁ ঝামেলা কি আর সেটা সমাধান কিভাবে করতে হয় তুমি কি তা জানো? আঙ্কেলের আজকে এই অবস্থা, তার কি হয়েছে না হয়েছে সেটা জানার চিন্তা না করে তুমি আসো তোমার ফ্রেন্ডের ঝামেলা নিয়ে। ফাউল সবগুলো, তোমরা সবসময় নিজেদের প্ল্যানে চলো, একজন আরেকজনের পিছনে অন্ধের মতো লেগে থাকো। তোমাদের যে পরিবার সমাজ বলে কিছু আছে সেটা তোমাদের মাথায় থাকে না, তাদেরও যে একটা ইমোশন আছে সেটা নিয়ে না তোমরা কখনো চিন্তা করছো না করো। ফাউল ভাষণ না বন্ধু, ও ঠিক কথাই বলছে। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, অন্ধের মতো ছিলাম, শুধু নিজেদের সুখ নিজেদের দুঃখ এইগুলো দেখছি, অন্যের সুখের মধ্যেও যে তৃপ্তি আছে তা আমরা কখনো বুঝি নাই। আর শিমলাপুর সাথে হিরণ যেটা করছে ওটা নাটক ছিল, সত্যি না। মানে মানেটা আমি বলি, তুই ওই দিন আমার এই শিমলাপুর সাথে রিক্সায় পাঠালি না, কি পাঠাস নাই? হ্যাঁ পাঠাইছি তো। ওই দিনই আমি শিমলাপুর কাছ থেকে জানতে পারি যে আঙ্কেল প্রেশারে রুগী, এবং একটু টেনশন হইলেই ওনার প্রেশার বেড়ে যায়। আর ওনার যত টেনশান এগুলো কার জন্য জানিস? তোর জন্যে। তাই শিমলাপু আমার কাছ থেকে হেল্প চায় যে এইরকম একটা অ্যাক্টিং করলে যাতে তোর বোধটা হয়। শোন দোস্ত, তোর বোধ হোক আর না হোক আমি একটা জিনিস বুঝতে পারছি, শিমলাপু তোকে মন থেকে ভালোবাসে। বাবা আমাকে মাফ করে দাও বাবা, বাবার কি হয়েছিল অনেক কষ্ট দিয়ে ফেলছি না? এখন আর কোন কষ্ট নাই, তোর বন্ধুরা যদি সময় মতো না আসতো আজকে আমি তোর চেহারা দেখতে পেতাম। তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না আমি যে এতটা লাফাঙ্গা হয়ে গেছি। বাবা মার প্রতি একটা ছেলের যে দায়িত্ব কর্তব্য থাকা দরকার সেটাও বুঝতে পারতাম না তুই না বললে। কিন্তু একটা ব্যাপার ভাবতেছি, আমি যদি বাবা মাকে সময় দিতেও চাই, ছেলে মানুষ আমি কতটুকু সময় দিতে পারবো? আমি তো বেশিরভাগ সময় বাইরে থাকব। ধর এমন একজন থাকতো যে বাবা মাকে সবসময় দেখবে, আমার বাবা মার দেখাশোনা করবে, একদম তোর মতো পুরো সংসারটাকে সে আগলে রাখবে, আমার সব কাজ করবে, আমার দেখাশোনা করবে, রান্নাবান্না করবে, সব কিছু নিজের হাতে করবে। আচ্ছা এরকম কোনো কাজের মেয়ে খুঁজে দিতে পারবি তুই? রাগ করার কি আছে, তুই তো আর সবসময় থাকতে পারবি না, তুই থাকলে তো কাজের মেয়ের দরকারই হইতো না, কারণ তুই তো কাজের মেয়ের সব কাজ করিস। আমি কাজের মেয়ে কাজ করি? আমি কাজের মেয়ে? আমি কেন সব কাজ করি তুমি জানো না? কাজের মেয়ে? আমি কাজের মেয়ে? কাজের মেয়ে না, কাজের মেয়ে না, কেন বলতো তুমি, কেন বলতো? আরে পাগলি।